নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল শম্পাস রান্নাবান্নাতে। আজকের ভিডিওতে আমি বানাচ্ছি সুজি পনিরের পোলাও। এটি একটি খুবই চটজলদি সুস্বাদু জলখাবার। এই রেসিপিটি কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের যা যা লাগবে, সুজি, রিফাইন অয়েল, চীনাবাদাম, এটা আলু অল্প সেদ্ধ করা আগে থাকতে করে রেখেছি, পনির, আর অল্প ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, কাঁচা লঙ্কা কুচি আর ছেঁড়া কাঁচা লঙ্কা, নুন, চিনি আর অল্প গ্রেট করা আদা, হলুদ গুঁড়ো, গোলমরিচ। সুজিটা ভেজে নেব, এতে তেল ঘি কিছুই দেওয়া হবে না, শুধু শুকনো খোলা ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে এটা বেশ কিছুক্ষণ। সুজিটা হয়েই এসছে লাল লাল, এবার নাবাতে হবে। এবার আমি সুজিটা নাবাচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি রিফাইন অল্প তেল দেবো, দিয়ে আলুটা একটু নেড়ে নেবো। একসাথে পনিরটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিতে হবে অল্প করে। এটা হয়ে গেছে, এবার এটা একটু নামাতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। আলু পনির ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর তেজপাতাটা ফোড়ন দিতে হবে, দিয়ে আগে থাকতে যে ভাজা বাদামটা আছে ওটা দিয়ে দিতে হবে। আগে থাকতে আমি ভাজাটা বাদামটা ভেজে রেখেছিলাম, তারপরে এই ভাজা সুজিটা দিয়ে দিতে হবে। এটা কিছুক্ষণ নাড়তে হবে, তারপর আমি যদি একটু আদা বাটা দিতে হবে, আদা গ্রেট করা, দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে হবে। দিয়ে এতে অল্প একটু চিনি দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে এবার পনির আর আলু ভাজাটা দিয়ে দিতে হবে। এরপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে, দিয়ে এবার এতে আমি একটু জল দিয়ে দেবো, যতটা সুজি ততটা সেই পরিমাণে জল দিতে হবে। এবার রান্নাটা হয়ে এসছে, তো এতে একটু অল্প করে ঘি দিতে হবে, ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, তারপর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিতে হবে। রান্নাটা আমার তৈরি, ঝরঝরে সুজির পোলাও। রেডি সুজি পনিরের পোলাও। এটা সকালে জলখাবারও খেতে পারেন, বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন। এটা খুব চটজলদি রান্না, সুস্বাদু একটা খাবার। তো এই রান্নাটি আপনারা ঘরে করে খান। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তার জন্য আমাকে লাইক দেবেন, আর শেয়ার করবেন প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন রান্না পৌঁছে দিতে পারি। আচ্ছা ঠিক, দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।